সে তার বাবাকে, মানে 2018 সালে তার বাবাকে কুয়েতে নিয়ে যাওয়ার কথা বলে 8 লাখ টাকা প্রতারণা করে তার আপন মামা। তার বাবাকে কুয়েতে পাঠাবে এই বলে 8 লাখ টাকা নিয়ে যায় তার আপন মামা, এটা তালা সাতক্ষীরা থেকে। এবং যে ভিসা দিয়েছিল সেটা ফেক ভিসা ছিল, প্রতারণা ছিল। সে যখন বিমানবন্দরে যায় তখন দেখে যেটা ফেক। যে তার কাছে টাকা নিয়েছে সে মানে আজও টাকা দেয়নি এবং সে দেশেও আসে না, আর আসে না দেশে। যে যার কাছে টাকা নিয়েছে 3 বেলা ভাত জোটে না, এবং যে ভাত হয় যদি কখনো 1 বেলা হয় সে 1 বেলা তাও খায় হচ্ছে মরিচ দিয়ে এবং কিছু লবণ দিয়ে, আর কিছু থাকে না।